হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা কি বস্তায় আদা চাষের ব্যাপারে উৎসাহী? আপনারা কি জানতে চান খুব কম খরচে কিভাবে বস্তায় আদা চাষ করা যায় এবং এমন কিছু টিপস যাতে করে আদা গাছে দ্রুত প্রচুর পরিমাণে ফলন হয়? হ্যাঁ ভিউয়ার্স, আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যাতে করে কম খরচের মধ্যে অল্প সময়ে প্রচুর ফলন হয়। এছাড়াও আদা চাষের এমন কিছু টিপস দিব যাতে করে অঙ্কুরোদ্গম দ্রুত হয় এবং অল্প সময়ের মধ্যে প্রচুর আদা তুলতে পারেন। চলুন শুরু করা যাক। এই পদ্ধতিতে ভালো কোয়ালিটির যে আদা রয়েছে সেগুলো নিতে হবে এবং প্রত্যেকটা আদায় যেন ঠিক এরকম দুইটির বেশি কুড়ি থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কুড়ি রয়েছে, তো এরকম আদা আপনারা বাছাই করবেন। এক্ষেত্রে কিন্তু আপনার এই পদ্ধতিতে পুরো আদাটি ব্যবহার না করে শুধু এই কুড়িটাই ব্যবহার করতে পারবেন। ঠিক এরকম করে কেটে নেবেন, অর্থাৎ কুড়িগুলোকে এরকম করে কিছু অংশ নিয়ে কেটে নিতে হবে। এভাবে প্রত্যেকটি অংশ কেটে আলাদা করে রাখবেন। এবার এই কাটা কুড়িগুলোকে অবশ্যই একটি পাত্রের মধ্যে কিছু পরিমাণ ভেজা টিস্যু পেপার নিয়ে তার উপর এরকম করে বসিয়ে দিতে হবে। আপনারা এই পদ্ধতিতে অবশ্যই বসিয়ে দেবেন। এর উপর দিয়ে পুনরায় টিস্যু পেপার দিয়ে ঢেকে দিতে হবে। এবার এরকম বসানো হয়ে গেলে উপর দিয়ে ঠিক এরকম ভেজা টিস্যু পেপার দিয়ে নেবেন। এভাবে উপর দিয়ে বসিয়ে দেওয়া হয়ে গেলে এর উপর হালকা পানি দিয়ে নেবেন। তো পানি দেওয়া হয়ে গেলে এবার এতে দিতে হবে পেঁয়াজ। আপনারা একটি পেঁয়াজ অর্ধেক করে কেটে নিয়ে কিছু অংশ এরকম ছোট ছোট স্লাইস করে কেটে নেবেন। এবার এর উপর দিয়ে ঠিক এভাবে বিছিয়ে দিতে হবে। এভাবে বিছিয়ে দিলে কি হবে, পেঁয়াজের খোসা বা পেঁয়াজ এগুলো কিন্তু খুব দ্রুত শিকড় আনানোর জন্য কাজ করে। এর উপর পুনরায় একটি টিস্যু বেছিয়ে এটাকে ঢেকে রাখুন দুই দিন। দেখতে পাবেন দুই দিনের মধ্যে কিন্তু ঠিক এরকম শিকড় গজিয়ে যাবে। দেখতে পাচ্ছেন দুই দিনের মধ্যে কত সহজেই শিকড় গজিয়ে গেছে। আরও একটি পদ্ধতি আছে, এজন্য অবশ্যই আপনাকে শুকনো আদা নিতে হবে যেখানে এরকম কুড়ি হয়েছে। এবার এটাকে অবশ্যই একটি বোল নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটি বোল নেওয়া হয়েছে। এর মধ্যে নিতে হবে দুই চামচ পরিমাণ এরকম হলুদের গুঁড়া। দেখতে পাচ্ছেন এরকম দুই চামচ হলুদের গুঁড়া নিয়ে নেবেন। এবার নেওয়া হয়ে গেলে এতে অবশ্যই হাফ লিটার পরিমাণ পানি দিয়ে নেবেন। এর মধ্যে এই আদাগুলোকে ভিজিয়ে রাখবেন। আপনারা যদি এই কাজটি করতে পারেন তাহলে আদার গোড়া পচা বা যে কোনো রোগপালাই হবে না, আর সহজে আপনারা মাটি তৈরি করতে পারেন। এজন্য মাটি তৈরির ক্ষেত্রে অবশ্যই আপনারা ব্যবহার করবেন 40% গোবর সার ও 60% বেলে মাটি। 10 দিন পর আদার কুশিতে শিকড় চলে আসলেই এগুলোকে আলাদা পাত্রে এরকম করে লাগিয়ে দিতে হবে এবং 10 দিনের মধ্যে ঠিক এরকম গাছগুলো বড় হতে শুরু করবে। এ সময় অবশ্যই আপনাকে চারা রোপণ করতে হবে। এজন্য মাটি প্রস্তুতিতে আগের সেই উপাদানগুলো একত্রে মিশাতে হবে। এর সাথে মিশাতে পারেন কিছু পরিমাণ ডিমের খোসা, এতে করে এইরেশন ভালো হবে এবং নাইট্রোজেন ফসফরাস দিবে। এর পাশাপাশি এই ব্যাগ নিতে হবে। আপনারা বস্তা ব্যবহার করতে পারেন কিংবা গ্রো ব্যাগেও চাষাবাদ করতে পারেন। আমরা এই পদ্ধতিতে ব্যবহার করছি, তো আপনারা চাইলে সহজেই বস্তা কিংবা সিমেন্টের বস্তা নিতে পারেন। এবার এই মাটি, অর্থাৎ মাটি প্রস্তুত করা হলে সেই মাটিটা এরকম বস্তার মধ্যে ভরে নিতে হবে। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে প্রত্যেকটি বস্তা ভরে নেবেন। ভরা হয়ে গেলে এই চারাগুলোকে অবশ্যই ঠিক এভাবে রোপণ করে দিতে হবে। কেন এই পদ্ধতি? কারণ এই পদ্ধতিতে খুব দ্রুত ফলন পাওয়া যায় এবং বেশি একটা পরিশ্রম করতে হয় না। তো আপনারা যদি ঠিক এরকম করে একটি বা দুটি করে চারা প্রত্যেকটি বস্তায় লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন এইগুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণ আদা পাওয়া যায়। বাড়ি আদা দুই সবচেয়ে বেশি লাভজনক ফলন পাওয়া যায়। তো এবার নিয়মিত গাছে পানি দেবেন। পানি দেওয়ার পাশাপাশি একটি উপাদান দিয়ে দিতে হবে, সেটি কি চলুন দেখি। একটি পাত্র চুলার উপর নিয়ে তাতে আপনারা 250 মিলি পরিমাণে পানি দিয়ে দিবেন। এবার পানি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ফুটান। এবার হালকা ফুটানো হয়ে গেলে তাতে 1 চা চামচ চা পাতা প্রথমে দেবেন, এরপর আরও 1 চা চামচ দিয়ে দেবেন। অর্থাৎ 2 চা চামচ চা পাতা দিয়ে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে, সেটি হলো 5 থেকে 6টি কোয়া রসুন। এটি অবশ্যই খোসা ছাড়ানো থাকবে এবং এটি অবশ্যই এই টকবকে পানির মধ্যে ছেড়ে দেবেন। এভাবে কিছুক্ষণ জাল দিতে থাকুন যাতে করে রসুনের কোয়াগুলো সিদ্ধ হয়ে যায়। এবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পেঁয়াজের খোসা। আপনারা যে কোনো পরিমাণ পেঁয়াজের খোসা দিতে পারেন, তবে যাতে শুকনো না হয়ে যায় সেটি লক্ষ্য রাখবেন।
এবার কিছুক্ষণ পেঁয়াজের খোসা দিয়ে নেড়েচেড়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে ফেলুন। এটি কিন্তু অনেকে বলতে পারেন যে পেঁয়াজের খোসা ভিজিয়ে দেওয়া যাবে কি না, ভিউয়ার্স আপনি এই সিস্টেম ফলো করুন, সবচেয়ে বেশি কার্যকর হবে। এবার 2-3 মিনিট ঢাকনা দিয়ে রেখে 2-3 মিনিট পর ঢাকনা ছাড়িয়ে এটিকে ঠান্ডা করুন। ভিউয়ার্স দেখুন, আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি, তো এটি কতটা গাঢ় হয়েছে এবং টকটকে হয়েছে তাহলে বুঝবেন এটি খুব পারফেক্ট। এবার এটাকে ছেঁকে নিতে হবে। আপনারা যে কোনো ছাঁকনি দিয়ে খুব সহজে একটি পরিষ্কার পাত্রে ছেঁকে নেবেন। আমি এখন একটি গ্লাসে ছেঁকে নিলাম। ভিউয়ার্স দেখুন, ঠিক এভাবে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়া হয়ে গেলে আপনারা যা করবেন, এই উপাদানগুলোকে খুব ভালোভাবে আবার মিশাতে থাকুন। তবে ছাকার পর যে খোসা রয়েছে এগুলো গাছে দিয়ে দিতে পারেন। এবার গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করতে হবে, এজন্য প্রথমে একটি পাত্র নেবেন এবং পাত্রের মধ্যে আপনারা অবশ্যই 500 মিলি বা 1/2 লিটার পানি নিয়ে নেবেন। এবার 1/2 লিটার পানি নেওয়া হয়ে গেলে যা দিতে হবে, এই যে এই দ্রবণটা যেটি আপনি কিছুক্ষণ আগে তৈরি করেছেন, এটি কিন্তু সরাসরি গাছে দেবেন না। আমি এখানে 250 মিলি পানি দিয়ে যতটুকু দ্রবণ পেয়েছি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এবার এভাবে নাড়াচাড়া হয়ে গেলে দ্রবণটা পারফেক্ট দেওয়ার জন্য এটি গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, কিংবা অবশ্যই একটি স্প্রেয়ার বোতলে ভরে দিয়ে দিতে পারেন। নিয়মিত গাছের পরিচর্যা নিলে 6-8 মাসের মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণ আদা ধরবে আপনাদের গাছগুলোতে। আর এই পরিচর্যাগুলো নিলে কিন্তু আপনারা অল্প সময়ে আদা পেতে পারবেন এবং কোয়ালিটি সম্পন্ন আদা পাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।